আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি শাকিল হোসেন। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমি একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছি, ভাবলাম হাঁটাহাঁটি করি আর একটা ভিডিও তৈরি করি, তাই গ্রামের আশেপাশের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করতেছি, আশা করি ভালো লাগবে। সবাই দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। দেখতে পাচ্ছেন কিছু মুরগি, একটা মা মুরগি আর মুরগির বাচ্চাগুলো চিউ 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 করতেছে আর একসাথে সবাই দলবদ্ধভাবে যাচ্ছে। তো আমি হাঁটতে থাকি আর আশেপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব হেঁটে হেঁটে। এটা একটা সবজি বাগানের মাচা, কুমড়ো গাছ। এখন কুমড়ো অবশ্য নেই, গাছগুলো মরে যাচ্ছে, নতুন করে আবার কুমড়ো তৈরি করবে, কুমড়ো গাছ রোপণ করে তৈরি করলে পরে আবার দেখাবো আপনাদেরকে। এই পাশটা আরও কিছু দেশি মুরগি প্রাকৃতিকভাবে খাবার খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো সামনের দিকে আগাইতেছি। কিছু কিছু গাছ কচু গাছে কচু লতি ধরছে, দেখতেই পাচ্ছেন। কচুগুলো অনেক বড় হয়েছে। আখের বাগান, অনেক লতা পাতা। একটা বেড়ানা গাছ, আমি একটা বেড়ানা গাছের ভিডিও দেওয়া আছে আমার মোবাইলে চ্যানেলে। তো এই বেড়ানা গাছ কিন্তু আসলে খুব উপকারী আমি বলছি, তা আপনারা আমার বেড়ানা গাছের ভিডিওটা দেখে নেবেন। বেড়ানা গাছ সম্বন্ধে, এর উপকারিতা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। সুন্দর একটা আখের বাগান,
কাঁঠাল গাছে এখন আর কাঁঠাল নেই, খালি গাছটা দেখা যাচ্ছে, কাঁঠাল গাছ। এটা হচ্ছে বাজনা গাছ।